মাত্র 25 বছর বয়সেই একের পর এক সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয়। খুব অল্প দিনের মধ্যেই টালিগঞ্জে নাম যশ হয়েছিল পল্লবী দের। কিন্তু হঠাৎই সব শেষ। পল্লবীর পরিবারের অভিযোগের আঙুল তার লিভ ইন পার্টনার শাকলিক চক্রবর্তীর দিকে। বুঝদার মেয়ে ছিল, এত ভুল ও করবে না। পরিবারকে তার মেয়ে বলেছিল, কিছুদিন ধরেই বলছিল যে ঐন্দ্রিলা সরকার তার ছেলেটির জীবনে নতুন এসে এবং সে ওই বাড়িতে থাকা যাওয়া শুরু করেছে ওই ইন অ্যাবসেন্স অফ ওই মেয়েটি। অনেকগুলো মোটিভ এখানে কাজ করছে, পুলিশ ইনভেস্টিগেশন করছেন, আসল সত্য বেরিয়ে আসবে। হাওড়ার রামরাজা তলায় পল্লবী ও শাকলিকের বাড়ির দূরত্ব বেড়ে গেছে 500 মিটার। এদিন অভিযুক্তের বাড়ির তালা বন্ধ ছিল, তার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। রামরাজাতলার ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি শাকলিক চক্রবর্তীর বাড়ি। অভিনেত্রীর যে রহস্য মৃত্যু গড়ফায়, সেই রহস্য মৃত্যুর কাণ্ডে কিন্তু যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ হচ্ছে সেই শাকলিক চক্রবর্তীর বাড়ি। যদিও তার সঙ্গে বা তার পরিবারের লোকজনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি আমরা। সদর দরজা যদিও খোলা, কিন্তু ভিতরে বাড়ি ঢোকার যে পথ সেখানেই কিন্তু কোলাপসেবল গেট, সেখানে কিন্তু তালা বন্ধ। এই একই এলাকার থাকেন ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ও, তার নামে পল্লবীর পরিবার অভিযোগের আঙুল তুলেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, তাহলে কি পল্লবী ও শাকলিকের মধ্যে তৃতীয় কেউ ঢুকেছিল, তার জেরেই কি সম্পর্কের অবনতি হয়? যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঐন্দ্রিলা। এত বছরে আমি ওনার মেয়ের কোনো ক্ষতি করলাম না, আর এই কয়েক দিনে একদিনে আমি ওনার মেয়ের করে ক্ষতি করতে পারি, যেখানে আমি নিজে ছিলাম না ফিজিক্যালি, যেখানে আমি নিজে প্রেজেন্ট ছিলাম না, যেখানে আমার নিজের কখনো পল্লবীর সাথে কখনো সেরকম কথা হতো না, কখনো অশান্তি হয়নি, কখনো কোনো ঝগড়া ঝামেলা হয়নি, তারপরে উনি কি করে এই কথাটা বলতে পারে সেটা আমি নিজে জানি না। রবিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সোমবার ভোর রাতে থানা থেকে ছাড়া হয় মৃত অভিনেত্রী লিভ ইন পার্টনারকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দাবি করেছে রবিবার সকালে ঘটনার দিন তার সঙ্গে পল্লবীর কোনো অশান্তি হয়নি। সকাল 9:20 নাগাদ তিনি ব্যালকনিতে ধূমপান করতে যান, তখন পল্লবী হঠাৎ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন, তারপর বারবার ধাক্কা দিলেও দরজা খোলেননি। এরপর দরজা ভেঙে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, এরপরে চিৎকার করে ফ্ল্যাটের কেয়ারটেকারকে জানান তিনি। পল্লবীকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। যদি অভিযুক্তের এই দাবি মানতে নারাজ মৃতের পরিবার। একটি মেয়ে সুইসাইড করতে গেলে যে সমস্ত ইনস্ট্রুমেন্টের দরকার হয় তা এখানে পাওয়া যায়নি। ছেলেটি যখন সকালবেলায় এই 9:15 থেকে 9:30 ভিতরে মেয়েটির মাকে মেয়েটির ফোন থেকে ফোন করলো, ছেলেটি কাউকে কিছু বললো না, নিজে গিয়ে বডিটা নামালো, যা ছেলেটি দাবি করছে। হাসপাতালে গিয়ে বাড়ির লোক যখন দেখতে পেল বাঙ্গুর হসপিটালে, মুখের কালার এবং গলার কালার টোটালটা নীল হয়ে আছে। যদিও যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শাকলিক চক্রবর্তীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সন্দীপ সরকার, সুনীত হালদার ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।